আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে মুচমুচে মজাদার চিকেন পকোড়া তৈরির সবথেকে সহজ এবং পারফেক্ট রেসিপি শেয়ার করছি, যেটা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে আর বানাতেও লাগবে অতি কম সময়। এর জন্য প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। নিয়েছি 300 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন, মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে। এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং 2 চা চামচ ভিনিগার। আমি এখানে অ্যাপেল সাইডার ভিনিগার ব্যবহার করছি, তবে আপনি চাইলে নর্মাল ভিনিগার অথবা 2 চা চামচ পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন। 1 চা চামচ আমি আদা রসুন বাটা অ্যাড করে দিলাম এবং সেই সঙ্গে টমেটো কেচাপ বা টমেটো সস অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ এবং 3-4 ফোঁটা মতো সয়া সস। সেই সঙ্গে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এমনভাবে মেখে নিতে হবে যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। আপনি চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। আর এখানে আমি 1 টেবিল চামচ কাঁচা সরিষার তেল অ্যাড করে দিলাম। চিকেন ম্যারিনেট করার সময় অবশ্য করে তেলটা ব্যবহার করতে চেষ্টা করবেন, তাতে করে মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট হয় এবং ড্রাই হয়ে যায় না। সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। আপনার হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে কমপক্ষে 15 থেকে 20 মিনিট এটাকে রেস্টে রেখে দেবেন। এটাকে রেস্টে রেখে দিয়ে অন্য কাজগুলো সেরে নেবেন এর মাঝে। এবারে একটি বড় সাইজের মিক্সিং বোল নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, মানে 2 বড় সাইজের পেঁয়াজ এখানে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সেই সঙ্গে 1/2 চা চামচ হলুদের গুঁড়ার স্বাদ অনুযায়ী লবণ এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম। এর সঙ্গে আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ধনে পাতা কুচি, এটা পুরোপুরি অপশনাল, আপনার হাতের কাছে যদি না থাকে স্কিপ করতে পারেন। 1 কাপ পরিমাণ বেসন অ্যাড করে দিলাম এবং এর সঙ্গে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ি অ্যাড করলাম। চালের গুঁড়ি যদি আপনার হাতের কাছে না থাকে সেক্ষেত্রে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কিংবা 2 টেবিল চামচ পরিমাণ ময়দা ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই কিন্তু ময়দা অথবা কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়ি ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে করে আপনার ভেজে নেওয়া পকোড়াগুলো বেশি ক্রিস্পি হবে। সমস্ত কিছু একসাথে পানি না দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। খেয়াল রাখবেন এখানে একদমই কিন্তু পানি ব্যবহার করা যাবে না। কেন পানি অ্যাড করা যাবে না এটা যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো এই পর্যায়ে আমি পেঁয়াজের সঙ্গে অ্যাড করে দিলাম এবং সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যেহেতু আমরা চিকেনটা ম্যারিনেট করার সময় সব রকম মশলা ব্যবহার করেছিলাম আর পেঁয়াজের জন্য প্রয়োজনীয় মশলা আমি পেঁয়াজের সঙ্গে অ্যাড করেছি, তাই আর অতিরিক্ত কোনো মশলা কিন্তু এখানে প্রয়োজন নেই। এখানে আর কোনো প্রকার মশলা ব্যবহার করব না, সমস্ত কিছু জাস্ট খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন প্রত্যেকটা চিকেনের গায়ে পেঁয়াজ বেসন সমস্ত কিছু সুন্দরভাবে কোটিং হয়ে যায়। মিশ্রণটা আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে অল্প অল্প করে চিকেন সহ মিশ্রণ নিয়ে আমি হালকাভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করে রাখা তেলের মধ্যে ছেড়ে নিচ্ছি। তেলটা অবশ্য করেই মাঝারিভাবে গরম করে নিতে হবে, অতিরিক্ত গরম করা যাবে না। আবার ফ্লেমটাও রাখতে হবে মিডিয়ামে, পুরোপুরি মিডিয়াম আঁচে রেখে চিকেনের এই পকোড়াগুলো ভেজে নিতে হবে। যদি হাই ফ্লেমে থাকে বা তেলটা অতিরিক্ত গরম হয়ে গিয়ে থাকে তাহলে দেখা যাবে তেলে দেওয়ার সাথে সাথেই উপরের আস্তরণটা ব্রাউন কালার চলে আসছে, কিন্তু ভিতরে চিকেনগুলো কাঁচা থেকে যাবে, সেক্ষেত্রে খেতে একদমই ভালো লাগবে না। তাই মিডিয়াম টু হাই ফ্লেমে আস্তে ধীরে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক একটি ব্যাচের পকোড়া ভাজতে আমাদের 5 থেকে 7 মিনিট করে টাইম লাগবে। এভাবে আস্তে ধীরে উল্টে পাল্টে চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আপনি চাইলে একদিন বেশি করে বানিয়ে এ ধরনের চিকেন পকোড়াগুলো পুরোপুরি ফ্রাই না করে মাঝারিভাবে ফ্রাই করে, মানে চিকেনগুলো জাস্ট সিদ্ধ হবে অথচ বাইরে থেকে কালার আসবে না এই পর্যায়ে চলে আসলে এগুলোকে তেল থেকে তুলে নিয়ে তারপরে ঠান্ডা করে জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে অথবা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। আপনি যদি বেশি দিন ধরে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে, আর আপনি যদি 3-4 দিন বা 1 সপ্তাহের জন্য সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে নর্মাল ফ্রিজেই সংরক্ষণ করে রাখা যাবে। নিজেদের প্রয়োজন মতো আপনারা এগুলো বানিয়ে নেবেন। তবে এই ধরনের চিকেন পকোড়াগুলো বানাতে খুব বেশি একটা টাইম লাগে না আর উপকরণেরও অতিরিক্ত প্রয়োজন নেই। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই খুব সহজভাবে আজকে আপনাদের সঙ্গে চিকেন পকোড়া তৈরির সহজ রেসিপি শেয়ার করলাম। আর এই রেসিপি ফলো করে আপনারা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই মজাদার হয়, দোকানের থেকেও বেশি সুস্বাদু হয়। আজকের এই চিকেন পকোড়া তৈরির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই রমজানে একদিন ট্রাই করে দেখতেই পারেন, চাইলে ঈদের দিনও কিন্তু আপনারা এই ধরনের পকোড়াগুলো বানিয়ে মেহমানদের সঙ্গে পরিবেশন করতে পারেন। সকলে কিন্তু আপনার রান্নার তারিফ করতে বাধ্য হবে।
সবগুলো পকোড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে আমি পরিবেশন করে দিচ্ছি। আর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কী পরিমাণে ক্রিসপি হয়েছে, ভীষণই মজাদার হয়েছে। আর অবশ্যই আপনাদের সঙ্গে একটা ভেঙে শেয়ার করব, ভিতর থেকে চিকেনটা ঠিকভাবে সিদ্ধ হলো কি না অবশ্যই দেখাবো। আজকে চিকেন পকোড়াগুলো আমি টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করেছি, তবে আপনি চাইলে মেয়োনিজ, টমেটো কেচাপ এবং স্যালাড এর সঙ্গে পরিবেশন করতে পারেন। আর এমনি এমনি এগুলো খেতে ভীষণ ভালো লাগে, সাথে কিন্তু কিছুই লাগে না। একটা পকোড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন চিকেনটা ভিতর থেকে একদম পুরোপুরিভাবে ভালো করে ওয়েল কুক হয়েছে, আর বাইরে থেকে তেমনই আস্তরণটা সুন্দরভাবে মুচমুচে হয়েছে। এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী রেসিপি নিয়ে। প্রত্যেক দিন আমি সকাল 11টায় নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাই। যারা রান্না ভালোবাসেন বা রেসিপি দেখতে পছন্দ করেন তারা অবশ্য করে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।